আমরা বাঙালিরা সবসময় সারা জীবন ভুল করে যাব, এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। যেমন আমরা কাটি সোনা চিনি না। আরে সালমান মুক্তাদির ভাই তো, উনি তো ফার্স্ট ইউটিউবার ছিলেন, ঠিক আছে, কিন্তু এখন কেন ওনাকে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব হচ্ছে, কেন কেন আনসাবস্ক্রাইব হচ্ছে? আরে ভাই চোখ খুলেন, চোখ খুলেন, এখনো খুলেন, যে কিনা ফার্স্ট ইউটিউবার তাকে রেক্সপুর সম্মান দিতে শিখেন, ঠিক আছে। সে তো পর্ন ভিডিও খারাপ করে নাই, কিন্তু এটাকে পর্ন ভিডিও বানানো হয়েছে, কেন, ওয়াই? তাহলে যে এই যে সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিওগুলা করছে, হ্যাঁ, বা করতেছে অ্যাক্টিংগুলা, কেন? এটা তো এমন কিছু না যে খারাপ, সে কি খারাপ সিন করছে? ভিডিওটা আমিও দেখছি মেবি, ঠিক আছে। তো আমি এটাই বলছি, বলতে চাই সবার কাছে যে আমরা সে না কাটি শোনা চিনতে ভুল করে ফেলি, এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। তো আমি এটাই বলবো যে সালমান ভাই তুমি এগিয়ে যাও, অ্যান্ড তোমার পাশে আর কেউ থাকুক আর না থাকুক, তবে আমি খান হেলাল আসছি, ঠিক আছে।